এবার বিপদে পড়ল রাজ্য সরকার। হাইকোর্টে যে তথ্য দিয়েছে সেটা সম্পূর্ণ রকম ভুয়ো। রাজ্য জুড়ে জমে থাকা মামলা সংক্রান্ত যে তথ্য রাজ্য সরকার দিয়েছে তাতে অখুশি কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি তীব্র ক্ষিপ্ত রাজ্যের বিরুদ্ধে। আদালতগুলিতে কেন বছরের পর বছর এত মামলা ঝুলে রয়েছে, কেন এত কম মামলা নিষ্পত্তি হচ্ছে তা জানতে চেয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে রাজ্যকে এ বিষয়ে যাবতীয় তথ্য জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একাধিক মামলায় দীর্ঘদিন কোনো অগ্রগতি না হয় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে কলকাতা হাইকোর্ট। মামলায় রাজ্যের বিভিন্ন আদালত থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী ঠিক সময় চার্জশিট জমা না পড়ায় বকেয়া মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27,267। মঙ্গলবার মামলায় রাজ্যের তরফে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। একটি তালিকা দিয়ে তিনি বলেন, রেজিস্ট্রার জেনারেল যে তালিকা জমা দিয়েছেন সেখানে বেশ কিছু মামলা বিচারাধীন বলে উল্লেখ করা হলেও সেখানে নম্বর উল্লেখ নেই। এছাড়াও ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টের আওতায় এমন কিছু মামলা রয়েছে যেগুলি রাজ্যের নয় বলে উল্লেখ করা হয়েছে। অ্যাডভোকেট জেনারেল জানান, সরকারের বিভিন্ন দপ্তর এই বিষয়ে তদন্ত করে দেখেছে, এরপরই রাজ্যকে হলফনামা জমা দিয়ে তথ্য জানাতে নির্দেশ দিয়েছে আদালত। বলিউড সিনেমার জনপ্রিয় সংলাপ তারিখ পে তারিখ, এই রকমই আদালতের মামলা নিয়ে দীর্ঘ সময় কেটে যাচ্ছে। এই নিয়ে ক্ষুব্ধ আমজনতাও। এবার সেই কথা বলল আদালতও। পরিসংখ্যান বলছে, দেশের বিভিন্ন হাইকোর্টে প্রায় 5.75 মিলিয়ন মামলা ঝুলে রয়েছে, অথচ বিচারপতির সংখ্যা অনেকটাই কম, যার জেরে বহু মামলার শুনানি আটকেও গিয়েছে।